হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমি চলে আসছি আরেকটা আমি মেনু দেখাবো, যেটা একদমই সহজ এবং খুবই ছোট। সেটা হচ্ছে পুডিং। পুডিং তো পুডিংটা আমি কিভাবে বানাই এটা আমি একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্লিজ আমার সঙ্গেই থাকবেন, আর আমি যখন ফ্রি থাকি তখনই আমি ইউটিউবে কিছু না কিছু দেই। তো এখনই আমি স্টার্ট করে দেবো, আমি সব কিছু রেডি করেছি, এখনই আমি স্টার্ট করব এটা। তো আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ এটার মধ্যে সুগার দিয়ে দেব ক্যারামেলটা বানানোর জন্য। তো খুব ভালো করে এটা নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, পুড়েও না যায়। পুড়ে গেলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। তো ব্রাউন কালার হওয়ার পরে এটা খুব কেয়ারফুলি নাড়তে হবে। তো এটা নিয়ারলি ডান, এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে দিব এটা। তো ঢেলেছি এটা, এটা ঠিক 10 মিনিট পর এটা একদম শক্ত হয়েছে। এখন আমি ওই ফ্রাই প্যানটার মধ্যে পরিমাণ মতো মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কটাকে আমি অর্ধেক করে ফেলবো এটাকে জাল দিয়ে, আর এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণে সুগার দিয়ে দিলাম চিনি। আর এখানে আমি 5টা ডিম দিয়ে দিচ্ছি। 5টা ডিমকে খুব ভালো করে একদম মিক্সড করতে হবে। আমি মেশিন দিয়ে করি না দেখে ছেঁকে দিচ্ছি, আর মেশিনে করলে আর ছাকতে হতো না। Thank you.
বানানো শেষ, খুবই সহজ, একদমই ইজি করে এটা আমি বানালাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।